শীত মৌসুমের বাঁধাকপির বীজ বিক্রি করেছে গ্রীষ্মকালে, আর তাতেই ফলনশূন্য কৃষকের মাঠ। মেহেরপুরে কৃষকদের সাথে এমন প্রতারণা করা হয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। এদিকে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ। উল্টো নতুন করে লাইসেন্স নিয়ে ব্যবসা করছে অভিযুক্ত প্রতিষ্ঠান জেবিটি। রাজাসান নামক বাঁধাকপির বীজ কিনে প্রতারিত হয়েছেন মেহেরপুরের কৃষকরা, সম্প্রতি এমন খবর প্রকাশ করে চ্যানেল 24। প্রতিবেদনে উঠে আসে কিভাবে প্রত্যয়ন বাতিল হওয়া সত্ত্বেও কোনো কিছুর তোয়াক্কা না করে বীজ বাজারজাত করেছিল জেপিটি নামের স্থানীয় একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে ক্ষতিপূরণ ও কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন নিঃস্ব কৃষকরা, তবে মেলেনি প্রতিকার। এই বছরে ফের দয়াল গ্রামে গ্রামে এসে বললো যে এই বিড্ডা অরিজিনাল রাজাসান বেসন আসবে, তোমরা সব নাও, এ বেসন খুব ভালো। বন্দর গ্রামে কপির বিষে একবারে সব শেষ। ডিসি স্যারের কাছে এবং কৃষি অফিসারের কাছে যে দরখাস্ত দিয়ে আসলাম, এখন পর্যন্ত ওদের কোনো যে তদন্ত এখন পর্যন্ত আসেনি। এদিকে নামমাত্র কিছু টাকা দিয়ে স্ট্যাম্পে সই নেওয়ার চেষ্টা চালাচ্ছে জেবিটি। প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হলেও ব্যবসা করছে ভিন্ন লাইসেন্সে। আমরা স্যার ওটা ইনপুট করেছি রাজাসান 70, আমাদের নিবন্ধন আছে, আমরা সেই নিবন্ধন আছে, এবং স্যার ওই বীজ এন্ট্রি করতে গেলে তো নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণ এগুলো তো লাগে না, সেই নামের প্যাকেটে বিক্রি করতে গেলে অনিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণের সাথে নিবন্ধন লাগে ফসলের সাথে। বিষয়টির সুরাহায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আর প্রতারণার পরও কেন নতুন করে লাইসেন্স দেওয়া হলো জেবিটির মালিককে, সে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ বীজ প্রত্যয়ন কর্মকর্তা। দয়ালের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে তার লাইসেন্স দুইটা, একটা বাতিল করা হয়েছে, সে অন্যটা দিয়ে সে আমদানি করে দয়ালার নামই সে অলরেডি বাজারে বাজারজাত করতেছে। আমি আমার মতো আইনগত ব্যবস্থা নিব এবং সেটা আমি বিভাগীয় আপনার জেলা যে মাসিক মিটিং সেই মিটিংয়ের মাধ্যমে তার যে অন্য যে লাইসেন্সটা আছে সেটা বাতিল করার জন্য আমি ব্যবস্থা নিব। আমদানি লাইসেন্স বাতিল করা হয়েছে গত বছরের খারাপ পারফরমেন্সের কারণে। এলা সার ও বীজ মনিটরিং কমিটি আমার একার কাজ না, নন নোটিফাইড ক্রপের ক্ষেত্রে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আছে ডিসি মহোদয়, সদস্য সচিব, ডিডি, ডিএই। কৃষকদের এমন অপূরণীয় ক্ষতির বিষয়টিকে খামখেয়ালি হিসেবে দেখছেন কৃষি বিজ্ঞানীরা। প্রদর্শনী প্লট ছাড়াই কিভাবে এসব বীজ মাঠে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। একবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো এবং সেখানে সংশ্লিষ্ট কমিটি এটিকে বাতিলের জন্য লিখলেন, তদুপরি এটা পরের বছর কৃষকদেরকে দেওয়া হলো, এটি যথাযথ হয়নি, এটি যারা করেছেন ওনারা সঠিক করেনি বলে মনে করি। দ্রুত ক্ষতিপূরণ ও প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তীব্র দাবদাহ আর অসহনীয় গরমে দিশেহারা বিশ্ব, হুমকিতে জীবনমান এবং জীববৈচিত্র্য। বিজ্ঞানীরা বলছেন এতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অধিবাসীরা। তবে মানব স্বাস্থ্য ঝুঁকি রোধে আশার আলো হতে পারে ওয়েট বাল্ব। এই পদ্ধতিতে একই সাথে মিলবে বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার সঠিক পরিমাপ। প্রচণ্ড তাপ প্রবাহে পড়ছে গোটা বিশ্ব, বিপন্ন হয়ে পড়েছে জনজীবন ও জীববৈচিত্র্য, তাপমাত্রার পারদে চলছে অস্বাভাবিক উঠানামা। এরই মাঝে অশনি সংকেত দিলেন জলবায়ু বিশেষজ্ঞরা, বলছেন শুধু বায়ুর তাপমাত্রা পরিমাপ হতে পারে বিভ্রান্তিকর, সঠিক নির্ধারক হলো ওয়েট বাল্ব তাপমাত্রা, যাতে বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা একযোগে মাপা হয়। ওয়েট বাল্ব তাপমাত্রা হলো এমন পরিমাপ যেখানে শুধু বায়ুর তাপমাত্রাই নয়, নির্দিষ্ট পরিবেশে তা কতটুকু আর্দ্রতা ধরে রাখতে পারে সেটা মাপা হয়। ঘাম ঝরিয়ে মানবদেহ প্রায় 80% তাপ হারাতে সক্ষম, গবেষণা বলছে পুরো প্রক্রিয়াটিকে কঠিন করে তুলতে পারে ওয়েট বাল্ব তাপমাত্রার আধিক্য। মাত্র 6 ঘন্টায় মানুষের জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা 95 ডিগ্রি ফারেনহাইট, এর থেকে বেড়ে গেলে বাধে বিপত্তি। খুব স্বাভাবিক মানুষও ভুগতে পারেন হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের জটিলতায়, হতে পারে মৃত্যুও। আপনার শরীরে এমন একটি আবরণ রয়েছে যা দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ওয়েট বাল্ব তাপমাত্রা এর চাইতে বেশি হওয়ায় তা আবরণটিকে ভেদ করে শরীরে প্রবেশ করে। একবার যখন এই সুরক্ষা কবচ হারাবেন আপনি তখন মারাত্মক জটিলতার সম্মুখীন হবেন।
ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক অ্যাডভান্সের সাম্প্রতিক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে 2060 সাল নাগাদ দৈনিক 6 ঘন্টা বা তারও বেশি সময় ধরে বজায় থাকবে ওয়েট বাল্ব তাপমাত্রা, যা উন্মুক্ত স্থানে অবস্থানরত ব্যক্তির জন্য ডেকে আনবে নিশ্চিত মৃত্যু। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন? জবাবে বিশেষজ্ঞরা জানালেন ভয়ঙ্কর তথ্য। হুমকির মুখে রয়েছে প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অধিবাসীরা। আশঙ্কাজনক হলেও সত্যি, তালিকায় চীন, ভারত, পাকিস্তান ও আফ্রিকার সাথে রয়েছে বাংলাদেশের নামও। আসন্ন ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। দর্শক, আপনারা দেখছেন কৃষি 24। এই পর্যায়ের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি 24-এ। আপনাদের সঙ্গে আছি আমি শরীফুল হক এবং আপনারা দেখছেন চ্যানেল 24। বাংলাদেশ লেদার ফুটওয়ার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো ব্লিস 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কোন ধরনের পণ্য আমদানির প্রয়োজন, আর এর ভিতরে আমার একটা অনুরোধ থাকবে, আমদানি ছাড়াও আমরা নিজেদের দেশে প্রস্তুত করতে পারি কি না, যে সকল পণ্য আমাদের আমদানি করতে হবে সেগুলি আমরা নিজেরা তৈরি করতে পারি কি না, অর্থাৎ এগুলির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজে যে পণ্য সেগুলি আমরা কতটুকু নিজেরা করতে পারি, সেই উদ্যোগটাও যদি আপনারা সাথে সাথে নেন তাহলে কিন্তু আমাদের জন্য আরও সুবিধা হবে। ইতিমধ্যে আমরা আমাদের যেমন কোভিডকালীন সময় আমাদের যথেষ্ট মানে আসলে তখন তো আমদানি রপ্তানি বন্ধ, বিদেশে যাতায়াত বন্ধ, আমাদের রিজার্ভ যথেষ্ট বেড়ে গিয়েছিলো। আমরা সেই সময় কিন্তু আমাদের যারা শিল্পগুলি যাতে সচল থাকে তার জন্য আমরা বিশেষ প্রণোদনা দিই, পাশাপাশি আমরা আলাদা একটা রিজার্ভের অর্থ থেকে একটা ফান্ড তৈরি করি, যে রপ্তানি ক্ষেত্রে যে প্রণোদনাটা সেই প্রণোদনা দেওয়ার জন্য কিন্তু আমরা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। যদিও এটা নিয়ে অনেকেরই অনেক দেশে আবার আপত্তিও আছে, এটাও বাস্তব, তারপরেও আমরা মনে করি যে আমাদের এই রপ্তানি ক্ষেত্রে সহযোগিতাটা করা একান্তভাবে প্রয়োজন, কারণ বাণিজ্য বশতে লক্ষ্মী এটা তো কথাই আছে। সেই ক্ষেত্রেই আমরা এ ব্যাপারেও আমাদের যথেষ্ট ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের চামড়াজাত পণ্য আর পাদুকা শিল্প গত এক দশকে পাট ও পাটজাত পণ্যকে রপ্তানি আয়ে ছাড়িয়ে গেছে, সেজন্য আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের চামড়া এবং চামড়াজাত পণ্যকে। তবে অধিকতর মূল্য সংযোজনের স্তরে প্রবেশ করে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত হিসেবে তৈরি পোশাকের পরেই জায়গা করে নিয়েছে। তবে তৈরি পোশাকের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যত বেশি সুযোগ দিই সেই সুযোগটা কিন্তু আমরা আসলে চামড়াজাত পণ্য বা পাদুকা শিল্পর জন্য দেই না, এমনকি পাটজাত পণ্যের জন্য দেই না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি সমসুযোগ দিতে পারি তাহলে আরও বেশি আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে বলে আমি এটা বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে কী কী করণীয়, কী কী করা যায় সেটা আমরা অবশ্যই দেখব। আর তাছাড়া এটা তো একটা শ্রম ঘন খাত, কারণ প্রত্যক্ষভাবে এখানে 2 লাখ এবং পরোক্ষভাবে আরও 10 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কাজেই বাংলাদেশে বিশ্বের 8ম বৃহত্তম পাদুকা উৎপাদক, 11তম ভোক্তা ও 13তম রপ্তানিকারক দেশ। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু অর্থনৈতিকভাবে আমাদের দেশের মানুষের সক্ষমতা বেড়েছে, দারিদ্রের হার কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, আমাদের কিন্তু নিজস্ব বাজার তৈরি হচ্ছে, আমাদের দেশের মানুষই কিন্তু এখন পণ্য ক্রয় করে। দেশের মানুষ এখন কিন্তু ওই একজোড়া স্যান্ডেল বা ছিঁড়ে গেলে ওই লোহাপুতে পড়ে না বড়। দর্শক, লেদার অ্যান্ড ফুটওয়্যার যে গুডস শো হচ্ছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার বক্তব্যের খানিকটা এতক্ষণ শুনছিলাম। কৃষি 24-এর আজকের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ সবাইকে।